বিদ্যুৎ গেলেই এক থেকে দু ঘন্টা অন্ধকার আর ভ্যাপসা গরম এতে অতিষ্ঠ স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা ঘন ঘন লোডশেডিংয়ে বিঘ্ন হচ্ছে শিক্ষাদান কার্যক্রম করোনা ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি শিক্ষাখাত এরই মধ্যে শুরু হয়েছে বিদ্যুতের চরম সংকট সকাল আটটা থেকে নিয়ে দুপুর দুটার মধ্যে কমপক্ষে দুবার চলে যাচ্ছে বিদ্যুৎ জেনারেটরের ব্যবস্থা থাকলেও কুলিয়ে উঠতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ অনেক সময় দেখা দিচ্ছে তেলের সংকট বিদ্যুৎ চলে যাওয়ার পর অন্ধকারে পাঠদান সম্ভব হচ্ছে না রাজধানী ঢাকার অধিকাংশ প্রাইভেট স্কুল গড়ে উঠেছে ফ্ল্যাট বাসা ভাড়া করে তাই বিদ্যুৎ চলে যাওয়ার পর স্কুলের প্রায় সব শ্রেণীকক্ষই অন্ধকার হয়ে যাচ্ছে গরম সহ্য করা গেলেও অন্ধকারে তো আর পড়া বা পড়ানো যায় না তাই বাধ্য পাঠদান বন্ধ রাখতে হচ্ছে এতে বছরের শেষে এসে সিলেবাস শেষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে চিন্তায় পড়েছে শিক্ষক অভিভাবকেরা আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেক দিনেই কালে বেশি দেখা যাচ্ছে লোডশেডিংটা হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মকভাবে ব্যাহত। হচ্ছে